হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাইনিজ ড্রিম। তো কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো অনেকদিন ধরে আমি কিন্তু কমেন্ট পাচ্ছিলাম যে আমি কেন রিভিউ ভিডিও দিচ্ছি না, তো ফাইনালি কিন্তু আমি রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তো এরপর কিন্তু অনেক অনেক রিভিউ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি এখনো, সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো, তারা কিন্তু বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, না হলে কিন্তু নোটিফিকেশনগুলো তোমরা পাবে না। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক। আজকে যেই প্রোডাক্টের রিভিউটা তোমাদের সাথে শেয়ার করবো, সেটা সেই প্রোডাক্টটা হলো অরিশ বায়োন্যাচারালের একটা হেয়ার সিরাম। অ্যালোভেরা পাচ্ছ প্রোডাক্টটা তোমাদের দেখাচ্ছি স্ক্রিনে। তো এটা কিন্তু হচ্ছে একটা অ্যালোভেরা হেয়ার সিরাম, যেটা হচ্ছে ফর নর্মাল টু ড্রাই হেয়ার। তো সিরামটা নেট ওয়েট কিন্তু রয়েছে 100 ml, আর প্রাইস কিন্তু রয়েছে 350 টাকা। তোমাদেরকে বলে দিই কি কি ইনগ্রিডিয়েন্ট রয়েছে। ইনগ্রিডিয়েন্ট কিন্তু রয়েছে অ্যালোভেরা, যেহেতু অ্যালোভেরা হেয়ার সিরাম তো অ্যালোভেরা তো মাস্ট বি থাকবেই। তারপরে রয়েছে জবা ফুল, সিলিকন অয়েল, ভিটামিন ই, আর হচ্ছে লেমন অয়েল, আর হচ্ছে তিল অয়েল। তো এই ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে, বুঝতেই পারছো প্রতিটা ইনগ্রিডিয়েন্টই আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ বেনিফিশিয়াল। তো সবকটাই ভীষণ ভালো চুলের জন্য। এবার হচ্ছে বলে দিই কীভাবে তোমরা এটা ইউজ করবে। এটা কিন্তু তোমরা বেসিক্যালি ড্রাই হেয়ারে ইউজ করতে পারো, ওয়েট হেয়ারে কিন্তু একদম ইউজ করবে না, বা ওয়েট ড্রাই হেয়ার পুরোপুরি ওয়েট থাকলে কিন্তু ইউজ করবে না। যদি চুলটা হালকা শুকনো হয়ে আসে সেরকম টাইমে কিন্তু ইউজ করবে সিরামটা। তোমাদের হেল্প করবে কিন্তু যাদের ড্রাই হেয়ার আছে বা যাদের কালার্ড হেয়ার আছে, তাদের কিন্তু হেয়ার ড্যামেজটাকে রিপেয়ার করতে হেল্প করবে। আর এটা কিন্তু খুব কম পরিমাণ ইউজ করতে হবে, কারণ এটা একটা অয়েল বেস সিরাম। চলো এবার তোমাদের আমি ভেতরের প্যাকেজিংটা দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু এরকম একটা বটল প্যাকে রয়েছে, আশা করি দেখতে পেয়েছো। আমাদের টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এই যে হাতে আমার নিয়ে নিয়েছি। তো এটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু একটা অয়েল বেসড সিরাম। আই হোপ দেখতে পাচ্ছ। তো ড্রাই হেয়ারে এটাকে কিন্তু তোমরা লেন্থে অ্যাপ্লাই করবে। তো স্ক্যাল্পে কিন্তু করার খুব একটা প্রয়োজন নেই, আমরা ম্যাক্সিমাম সিরামগুলো লেন্থেই বেশি ইউজ করি, তো লেন্থে ইউজ করাই সবথেকে ভালো হবে। লেন্থেই তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো। তো সিরামটার ওভারঅল ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আই হোপ তোমাদের ভালো লেগেছে। তো আমি কিন্তু পার্সোনালি সিরামটা ইউজ করি, তো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আর তোমরা জানো আমি কোনো প্রোডাক্ট ইউজ করার পর সেটা আমার ভালো লাগলে তবেই কিন্তু আমি তোমাদের সাথে রিভিউটা শেয়ার করি। তো আমার ভালো লেগেছে, তার জন্যই আমি তোমাদেরকে রিভিউটা শেয়ার করলাম। আই হোপ তোমাদেরও ভালো লাগবে। ইউজ করে কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না, অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো ডেফিনেটলি একটা লাইক করে দেবে, আর কমেন্টে তো অবশ্যই জানাবে ইউজ করে কেমন লাগলো। আর সাথে সাথে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাও অন করে দেবে, যাতে সব ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার ফার্স্টে পেয়ে যাও। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।